वेलकम बैक अगेन ए न्यू ब्लॉग वीडियो आशा करी अपना सबाई खूब 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 ভালো আছেন আমি ভীষণ ভালো আছি আজকে আমার ছুটি আজকে আমার ছুটি সকাল সকাল উঠেই ঘুম থেকে উঠে এই মহান ব্যক্তি এসে গেছে হ্যালো এক্সকিউজ মি ম্যাম ভীষণ ব্যস্ত সকাল সকাল উঠেই আগে টিফিনটা কমপ্লিট করে নেওয়া হয়ে গেছে ঘরে টুকটাক কাজ আছে সেগুলো একটু করে নিতে হবে অনেকদিন পর ছুটি আজকে মানিরও ছুটি আছে মানি এখন কাজ করছে তো সেই কাজগুলো কমপ্লিট করে সকাল সকাল আজকে ভাবছিলো কি দেরি করব আজকে একটু ইচ্ছা ছিল দেরি করে ঘুম থেকে উঠবো বাট আজকে আমার অ্যাজ ওয়েল আমার তাড়াতাড়ি ঘুম নেই একদম ছুটির দিন মানেই হচ্ছে আমার তাড়াতাড়ি বলো শোনা ছেড়ে দিয়েছো লক্ষ্মী মেয়ে আমাদের আমাদের লক্ষ্মী মেয়ে ওরে বাবারে তো সকাল সকাল সকালবেলা 8:30 সাড়ে 7:30 ঘুমিয়ে গেল আবার শুলাম শোয়ার পর কে এলো তুমি সকাল সকাল এসে হাজির হলো হেসে আমার আবার ঘুমটা ভাঙিয়ে দিল আবার চলে গেল আবার ঘুমালাম আবার চলে আসলো মার সাথে বারবার এসে যে ঘুমটা ভাঙিয়ে দিল তাই তো ইয়ো তার জন্যে ইচ্ছা আছে দাদি করে কাজ বাজ করে খাওয়া দাওয়া করে দাঁড়া খাওয়া দাওয়া করে ঘুমিয়ে পড়বো কারণ আমার ছুটির মেন উদ্দেশ্য হচ্ছে ঘুম সকাল সকাল উঠে কচুরি খাওয়া হয়ে গেছে আমাদের টিফিন হয়ে গেছে না রাখা যাবে না রাখা যাবে না হ্যাঁ 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 তোমার কটা দাঁত আছে দেখো দাঁত কটা আছে তাই তুমি সকাল উঠে ব্রাশ করেছো খেয়েছে কি খেয়েছে ভাত খেয়েছো সকাল বেলা উঠে বাকু বাকু খেয়ে নিলো তো দেখতে থাকুন আগে সারাদিনের ব্লগটা জিনিসই দেখানো হয়নি একটা জিনিস মায়ের জন্য নিয়েছি মাকে ওটা আমি গিফট করেছি একটা নতুন জিনিস মায়ের অ্যাকচুয়ালি ফোনটা একদম একদম একদমই খারাপ হয়ে গেছিলো মা যে ফোনটা ইউজ করতো না সেই ফোনটা পুরো খারাপ হয়ে গেছিলো স্ক্রিনটা ভেঙে পড়ে গিয়ে মানে সরি পড়ে ভেঙে গিয়ে স্ক্রিনটা পুরো খারাপ হয়ে গেছিলো দেখুন এই এরকম কালো হয়ে গেছিলো কোনাটা পুরো দেখতে পাচ্ছেন হ্যাঁ এরকম কালো হয়ে গেছিলো পুরো তার জন্যে মার জন্যে একটা নিউ ফোন মার জন্যে একটা নতুন ফোন এরকম নতুন ফোন একটা নিয়েছি পরশুদিন রাত্রিবেলা এসেছে আমি অনলাইনে অর্ডার করেছিলাম ফ্লিপকার্টে আমি অর্ডার করেছিলাম নতুন ফোনটা তো পরশুদিন রাত্রে চলে এসেছিলো এই যে ফোনের এই যে বক্সটা এই ফোনটা মাকে আমি হ্যাঁ এই ফোনটা কিনে দিয়েছি ফোনটা বেশ খুব 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 পছন্দ হয়েছে মায়ের খুব ওই দেখো ওই দেখো ওই দেখো ওই দেখো এসে ফোন নিয়ে বসে গেল কোনো কাজ নেই ফোনটা নিয়ে এসে বসে গেল উনি যাই হোক তো ফোনটা কিনে দিয়েছি মাকে এখন ওই আগের ফোনটা ইচ্ছা আছে হয়তো ঘরে রেখেও দিতে পারি আগের ফোনটা যেহেতু মামা ফোন করে সব সময় তখন ওই ওই ফোনটা ইউজ করবে এই হচ্ছে যে ভিডিও করি আমি আমার মা এটাতে ওটাতে সেটাতে কি বলো মাথার ক্লিপ দিয়ে জামা কাপড় শোকানো হবে তো জামা কাপড় মাথাটা কি দেওয়া হবে হ্যাঁ সব কিছু সিস্টেমের বাইরে হ্যাঁ না ওইটা পেয়েছি উড়ে না যেটা খুলে কত জামা কাপড় কিচেছে সব বসে বসে আমার মা ছুটি মানে আমি ছুটির দিনে আমি বলি মা তুমি
কিচ্ছু করো না, তুমি আমার পাশে এসে বস থাকো, একটু ঘুমাই, চলো গিয়ে দুজন মিলে ঘুমিয়ে পড়ি। আমার দুনিয়ার কাজ সেই দিনগুলোর জন্য তুলে রেখে দেয়, যেদিন আমার ছুটি সব কাজগুলো আমার সেদিন করবে। সকাল থেকে কাজ করা শুরু করেছে, এখনো কাজ শেষ হয়নি, এখনো করেই যাচ্ছে। তার মধ্যে তো আরেকজন আছে, সে থাকলে তো আরোই কাজটা শেষ হওয়ার কোনো কথাই হয় না। চিনি মাছটা ভাজা বসানো হয়ে গেছে, এদিকে সর্ষেটা বাটা হয়ে গেছে, এই দুটো লঙ্কা মনে দেবে না। মাছটা ভেজে নিই ততক্ষণে, আর তারপরে এটা দিয়ে দেবো। এই যে বাটা মাছ এগুলো ভেজে রাখা হয়ে গেছে, এটা মনে বাটা মাছের ঝোল হবে না, বাটা মাছের ঝোলটা কালকে হবে। এখন হবে চিংড়ি মাছ সর্ষে চিংড়ি, ভাজা হয়ে গেছে, মাছগুলো এবার তুলে নেবো। আমি এটা একটার মধ্যেই হচ্ছে সবটা। তেল দিলাম একটু, মানে কালো জিরে ফোড়ন দিলাম, কালো জিরে ফোড়ন দিয়ে দেওয়া হবে, তারপর সর্ষেটা দিয়ে দিচ্ছি। লঙ্কা দিলাম দুটো, দুটো দিয়ে দেওয়া হবে। এবারে দেওয়া হচ্ছে হলুদ, এক চামচ মতন হলুদ, গুঁড়ো লঙ্কা, এক চামচ গুঁড়ো লঙ্কা। এটা খুব শর্টকাটে তাড়াতাড়ি হয়ে যায়, মাছটা ভাজা থাকলেই ঝোলটা ঝালটা করা যায়। পরিমাণ মতো নুন, পরিমাণ মতো নুন, হালকা মিক্স করে দেবো। মিক্স করে দেওয়ার পর এটা একটু ফুটে উঠলে মাছগুলো দিয়ে দেবো, চিংড়ি মাছগুলো যেগুলো ভেজে রাখা আছে সেগুলো ভেজে রাখা চিংড়ি মাছগুলো আছে। ঝোলটা অলমোস্ট ফুটে গেছে, এবার ঝোলটার মধ্যে চিংড়ি মাছগুলো দিয়ে দেবো। যদিও একটা দিতে বারণ করছে, সব হয়ে যাবে এক তরকারিতেই, কিন্তু কথাটা হচ্ছে যে এটা এবার ঝাঁকা ফুটে উঠলে একটু কাঁচা সর্ষে সর্ষের তেল দিয়ে দিলে ক্ষীর জমে না, তরকারি জমে ক্ষীর। এই যে আর একটা বাদবাকি আমারটা, চিংড়ি মাছ ভাজা আমার ভীষণ ফেভারিট জিনিস। মাছের মধ্যে চিংড়ি মাছ ভাজাটা আমার খুব ভালো লাগে, কিন্তু আমি সেই সময় ভিডিও করছিলাম বলে আমি একটা তুলতে পারি, মানে চারপাশটা তুলে নিতাম, বুঝলেন? আর একটা আছে, মাছের ঝোলটা, মাছের ঝালটা, সরি, সর্ষের তেল, একটু সর্ষের তেল ওপর থেকে ছড়িয়ে দিলে ব্যাস, ওপর থেকে একটু সর্ষের তেল ছড়িয়ে দিয়েছি, একটুখানি ফুটলে কমপ্লিট। গ্যাসটা বন্ধ করে দিলাম, গ্যাসটা বন্ধ আছে। ঝোল, ফুলকপি, আলু, চিংড়ি মাছ দিয়ে তরকারি, আচ্ছা বাটা মাছের ঝোল না এটা, সরি, এটা হচ্ছে সর্ষে ঝাল করেছে ভাত। ফাইনালি পুজো টুজো দিয়ে কমপ্লিট করে এবার একটু খাওয়া হয়ে যাক, একটু পেট পুজো করা যাক, ভীষণ জোর খিদে হয়ে গেছে সকাল থেকে। গুড ইভিনিং, আমি জাস্ট কিছুক্ষণ আগে ঘুম থেকে উঠেছি, ঘুম বেশ ভালোই ঘুমটা হয়েছে, বেশ ঠান্ডা ঠান্ডা ওয়েদার, বৃষ্টি পড়ছিলো কিনা জানি না, ঠান্ডা ঠান্ডা ওয়েদার ছিল। ওই বিকেল তো ঘুমাতে ঘুমাতে বিকেল চারটে সাড়ে তিনটে চারটে বেজে গেছে, সাড়ে তিনটে চারটে নাগাদ ঘুমালাম, ঘুমিয়ে উঠলাম তখন বাজে সাতটা। মামাদের ঘরে গিয়ে বৌদিকে একটু বলে আসি, মামামের জন্য যাতে রান্না না করে, মামামের খাবারটা ভাতটা মা বসিয়ে দিয়েছে, হয়ে গেলে মা দিয়ে দেবে বলে দিই, নাহলে বৌদি আবার করে ফেলে দেবো, মানে গেট ফেট দিয়ে খুলে ঘুমিয়ে পড়লো মনে হয়। চলে গেল যা, বলে আবার কি খেলা, মাথা খারাপ আছে, তোমার মাথা খারাপ আছে, একটুখানি আছে না, শোনো। হুম হুম।
লক করে নিবি, লক লক হ্যাঁ লক করে নেবে, লক ওখানে দেখবে আমারই লক করে দেবে। হাই বলো, হাই কোন আগে ভাই হাত খালি নেছো না, তুমি একটু করে দাও হাই, যখন ছেলে গুজে থাকবো তখন আসবে, যখন সেজে গেছে তখন আসবে, অন্যরকম হয়েছে কিন্তু দেখতে, অন্যরকম তরকার মতনই তো দেখতে লাগছে। হ্যাঁ খেয়ে দেখা না, এক চামচ এমনি যদি করো সেখানে সাদা ডাল ডাল মতো লাগে, দেখো খেয়ে দেবো গরম কিন্তু দেখুন বহুত স্পেশাল তরকা। খুব ভালো হয়েছে মানে আমি এখন খাও না, একবার ভরে দিয়ে দাও আমি চলে যাবো। কারণ খুব গরম তাই তো, গরম খাওয়া আমার আবার খুব একটা ভালো লাগে না, এখনো খাওয়া হয়নি, বাবা এখনো বাড়ি আসেনি, বাবা বাড়ি আসবে দেন খাওয়া হবে। বাড়ি আজকে রাতের রাতের ডিনার হচ্ছে বিরিয়ানি, এই যে দেখুন দেখতে পাচ্ছেন রাতের বিরিয়ানি হচ্ছে ডিনার, বাবা আসলে তারপর পেট পূজাটা শুরু করে দিতে হবে, আবার রাত পোয়ালে কাল থেকে দৌড়াতে হবে। ছুটি খুব ভালো লাগে, ছুটির পরের দিন যে কাজে যেতে হয় না, সব থেকে বিরক্তকর যদি কিছু হয়ে থাকে লাইফে ওই একটা জিনিস যে আমাকে সকালবেলা উঠে কাজে যেতে হবে, একটুও ভালো লাগে না আমার। আজকে হলো নেক্সট দিন, আমি কালকে রাতের ভিডিওটা কন্টিনিউ করিনি, রাত্রে আমি ঘুমিয়ে পড়েছিলাম, অনেক রাত হয়ে গেছিলো আর একটু শরীরটা খারাপ খারাপ লাগছিলো, তার জন্য ঘুমিয়ে পড়েছিলাম। এখন আমি ফুল রেডি বেরোনোর জন্যে, অল প্যাট পিঠে ব্যাগ নিয়ে অলরেডি রেডি হয়ে গেছি, এক্ষুনি বেরিয়ে যাব। তাই ভাবলাম ভিডিওটা আসতে একটু আপনাদের সাথে বম্ব করে নিই, বুঝলেন দাঁড়ান তালাটা দিন। অন্যদিন তো সকালবেলা মাম্মা আমার সাথে দেখা হয় না, বেরোনো লাগে, বাট আজকে মাম্মা আমার সাথে দেখা হয়ে গেছে, ঘুম থেকে উঠেছে সবাই, তখন দেখা হয়ে গেছে। বাবাই টাটা, দূর বাইরে কিন্তু হাওয়া দিচ্ছে খুব সুন্দর, চলুন যাই, যাওয়া যাক।